مصطفى مصطفى منبع للصفا سيد الأنبياء مشعل في الوفا كان في عطفه لليتامى دفا مصطفى مصطفى منبع للصفا سيد الأنبياء مشعل في الوفا كان في عطفه لليتامى دفا حن قلبي له فوض شوقا إليه ليس أرجو سوى شربة من يديه الصلاة عليه والسلام عليه للسماء ارتقى فأتى باللقاء وغدا وجهه نير مشرقا كان من عفوه حين غان اللقاء قال فلتذهبوا أن تموتوا لك مصطفى مصطفى منبع للصفا سيد الأنبياء مشعل في الوفا كان في عطفه لليتامى دفا اللهم صل على وعلى آل سيدنا বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহ হুজুর আমার বসে আছেন হুজুরের সামনে murid mutaqidin রাও বসে আছেন এক সময় একজন murid দাঁড়িয়ে হুজুরকে প্রশ্ন করে হুজুর আপনি বলুন আপনি আল্লাহর ইবাদত করেন আল্লাহর বান্দেগী করেন আল্লাহর হুকুম আহকাম মেনে চলেন নামাজ পড়েন রোজা হাজ যাকাত কুরবানি সারা শরীয়তকে মেনে চলেন আমাদের থেকে আপনার কাছে আল্লাহর হুকুম আহকামের মান্যতা গ্রহণ যোগ্য আরো বেশি কারণ আপনি একজন আল্লাহর ওলি বান্দা একবার জোরে বলা যাবে না যে হুজুর আপনি আল্লাহর ইবাদত করেন তো এই সব যে ইবাদত আপনি করেন কিয়ামতের দিন যদি আমার আল্লাহ আপনাকে বলেন যাও তোমার ইবাদত আমার কবুল হয়নি আমি কবুল করিনি তুমি জাহান্নামে যাও হুজুর আপনি তখন কি করবেন খুব খেয়াল করে শুনছেন তো জি প্রশ্নটা কাকে করা হয়েছে একজন murid প্রশ্ন করছে পীরকে কাকে বড় পীর সাহেবকে রাহমাতুল্লাহ আলাইহকে যার কদম যার কদম যার পা কদম মুবারক বিশ্বে পীর মুর্শিদদের ঘাড়ে আছে কাঁধে একবার জোরে বলবেন না সেই বড় পীর সাহেব কেবলাকে জিজ্ঞাসা করছে জিজ্ঞাসা করছে একজন murid হুজুর আপনি বলুন আপনি আল্লাহর ইবাদত করেন এখন আল্লাহ যদি আপনাকে জাহান্নামে দেয় আপনি কি করবেন কোন বড় পীর যিনি জীবনে একটা মিথ্যা কথা বলেননি মিথ্যা কথা বলেননি আম্মাজান বগলে বগলে পয়সা মুদ্রা দিয়ে সেলাই করে দিলেন কতগুলো টাকা দিয়ে সেলাই করে দিলেন আল্লাহর হাওয়ালায় পাঠিয়ে দিচ্ছেন বাগদাদে ইলম শিক্ষা অর্জন করতে যাচ্ছেন বড় পীর সাহেব বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহ তিনি যাচ্ছেন যাওয়ার সময় আম্মাজান সাথে একটা নসিহত করেছেন মিথ্যা কথা বলবে না কি বলেছেন মিথ্যা কথা বলবে না রাস্তায় ডাকাতি হচ্ছে ডাকাত ডাকাতেরা ডাকাতি করছে হুজুর কিবলাকে তারা ডাকাতি করা শুরু করলো হুজুরের শরীরে সার্চ করছে কি আছে দেন সব সার্চ করে কোথাও কিছু পেল না হুজুরকে বলছে হুজুরকে বলছেন তোমার কাছে যদি কিছু থাকে দিয়ে দাও হুজুর আর একটা মুহূর্ত দেরি করলেন না
বগলের তলায় দেখিয়ে দিলেন এইখানে আমার এত মুদ্রা এত মুদ্রা টাকা আমার রাখা আছে বগল দেখিয়ে দিলেন ডাকাতের সর্দারের তো ডাকাতের দলবলের তো অবাক চুপ করে থাকো যে ডাকাতের সর্দার ডাকাতের সর্দার সহ দলবলের অবাক হয়ে গেলেন অবাক হয়ে গেলেন এমন একটা জায়গায় ছিল আমরা ধরতে পারিনি সার্চ করে পাইনি কিন্তু বলার সাথে সাথে এই জায়গা থেকে বের করে দেখিয়ে দেই ব্যাপারটা কি তখন বড় পীর সাহেব সেবলাকে জিজ্ঞাসা করা হয় তুমি সত্য কথা বললে কেন তুমি তো না বললেও পারতে আমাদের মিথ্যা বললে আমরা বুঝতে পারতাম না তোমাকে ছেড়ে দিতাম তুমি চলে যেতে তোমার গন্তব্যস্থলে তুমি চলে যেতে তুমি ছাড় তুমি আমাকে সত্য কথা বললে কেন বড় পীর সাহেব কেবলা সেই দিন কি জবাবটা দিয়েছিলেন ও ভাইরা শুনো 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 গো আমি যখন বাড়ি থেকে রওনা দিই আমার আম্মা জান আমাকে বুখারাতে বাগদাদে পাঠিয়ে দিচ্ছিলেন বাগদাদে পাঠাচ্ছিলেন কেন আমি দিন শরিয়াতে ইসলামের জ্ঞান দিন শরিয়াতে ইলম অর্জন করার জন্য বাগদাদ শরীফের দিকে আমি যাচ্ছিলাম বের হচ্ছিলাম আমার আম্মা জান আমাকে কতগুলো মুদ্রা দিয়ে বগলে সেলাই করে দিয়ে পাঠিয়ে দিচ্ছিলে এখন আসার সময় আমাকে আমার আম্মা জান বলেছিলেন বাবা জীবনে কখনো মিথ্যা কথা বলবে না মিথ্যা কথা বলবে না মিথ্যা কথা বলবে না এখন আমি আমার আম্মার কথা স্মরণ করে কেন স্মরণ করলাম আমার আম্মা জান বলেছিলেন মিথ্যা কথা বলা হলো কাবিরা গোনা মহাপাপ এই গোনা করলে আমার আল্লাহ ক্ষমা করবে না ক্ষমা করবে না সেজন্য আমি তোমাদেরকে সত্য কথা বলে দিলাম মিথ্যা কথা বলতে পারি নাই পারি নাই পারি নাই আমার আম্মা জান বলে দিয়েছে সত্য কথা বলার জন্য সেজন্য আমি তোমাদের কাছে সত্য কথা বলেছিলাম এই সেই ডাকাতের দলবলেরা ডাকাতের সর্দারের অবাক হয়ে গেল আরে এই বাচ্চা ছেলেটার মনে কতটা খোদার ভয় থাকতে পারে কতটা খোদার আযাবের ভয় থাকতে পারে কতটা খোদার কবরের ভয় থাকতে পারে কতটা খোদার ভয় থাকতে পারে আজকে আমরা ডাকাতি করছি ডাকাতি করছি ডাকাতি করছি মানুষের খুন করেছি কত গুনাহ করেছি জানি না আমাদের সাথে আমার আল্লাহ পাক কি ব্যবহার করবে এতটা তাসির পড়ে গিয়েছিল সত্য কথাটা বলার কারণে ওই ডাকাতদের উপরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সত্য কথা বলার কারণে ওই ডাকাতদের উপরে যে কতটা তাসির করেছিল সঙ্গে সঙ্গে ওই ডাকাতের দলবলেরা বলতে শুরু করে দিয়েছে ভাই আপনি আমাদেরকে তওবা পড়িয়ে দিয়ে পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দেন সঙ্গে সঙ্গে তওবা পড়িয়ে দিয়ে আব্দুল কাদের জিলানীর হাতে হাত দিয়ে সঙ্গে সঙ্গে ডাকাতের সর্দার সহ সমস্ত দল বলেরা সবাই হাতে হাত দিয়ে তওবা করে মুসলমান হয়ে গিয়েছিলে সত্য কথা বলেছে তাসির পড়ে গেল জীবনে মিথ্যা কথা বলে আমাদের মিথ্যা কথা তো সেকেন্ডে সেকেন্ডে বের হচ্ছে কবিরা গোনাহ যে ফিরে আসে তওবা করে মিথ্যা কথা বলা কবিরা গোনাহ হারাম হারাম হালাল 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 কে হালাল মনে করে খেলে ইবাদতে সওয়াব পাওয়া যায় হারাম কে হারাম মনে করে কবিরা গুনাহ মনে করে হারাম কে হারাম মনে করে ছেড়ে দেওয়াটাও ইবাদত হালাল কে হালাল মনে করে খেলে সওয়াব পাওয়া যায় হারাম কে হারাম মনে করে ছেড়ে দিলেও সওয়াব পাওয়া যায় বড় পীর সাহেব কেবলা সেই বড় পীর আব্দুল কাদের জিলানীকে প্রশ্ন করা হয়েছে হুজুর বলুন 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 আল্লাহর ইবাদত আপনি করেন
আল্লাহ যদি আপনাকে জাহান্নামে দিয়ে দেয় আপনি কি করবেন বলো বড় পীর আব্দুল কাদের জিলানী কি বললেন ও আমার মুরিদেরা শোনো 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 আমি আব্দুল কাদের জিলানী জানিয়ে দিলাম ঘোষণা দিয়ে দিলাম আমি আব্দুল কাদের জিলানী আজ পর্যন্ত যত ইবাদত করেছি নামাজ পড়েছি রোজা রেখেছি হজ যাকাত কুরবানি আদায় করেছি তাসবিহ তাহলিল করেছি হালাল পথে চলেছি হালাল উপার্জন করেছি হালাল বক্ষণ করেছি আরাম ছেড়ে দিয়েছি ও আমার মুরিদেরা শোনো 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 আজ পর্যন্ত আমার সমস্ত ইবাদতটা হয়েছে এক আল্লাহকে খুশি করার জন্য এক আল্লাহকে রাজি করার জন্য এক আল্লাহকে রেজামন্দি পাওয়ার জন্য এক আল্লাহর রেজামন্দি পাওয়ার জন্য আমি আব্দুল কাদের জিলানী আজ পর্যন্ত যত ইবাদত করেছি তাকে খুশি রাজি করার জন্য এখন শোনো শোনো কাল কিয়ামতের দিন মুআবিচার দিনেতে যদি আমার আল্লাহ পাক আমাকে জাহান্নামে দিয়ে দেয় জাহান্নামে দিয়ে দেয় ওই ইবাদত করার জন্য যদি জাহান্নামে দিয়ে দেয় আমার মুরিদ শোনো 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 আমি আব্দুল কাদের জিলানী জানিয়ে দিলাম আমি আল্লাহ পাকের হুকুমে সেই দিনে আমি আমার ইবাদতের দিকে তাকাবো না তাকাবো না আমি সেই দিনে জাহান্নামে যেতেও প্রস্তুত হয়ে যাব বলবেন না এ জোরে বলা যাবে না নাকি বড় পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহ বললেন আমি ইবাদত করেছি আল্লাহকে খুশি করার জন্য জান্নাতের লোভেও ইবাদত করিনি আর জাহান্নামকে ভয় করে ইবাদত করিনি আমি ইবাদত করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে খুশি রাজি করার জন্য এখন আল্লাহ যদি এই ইবাদত করার জন্য আমাকে জাহান্নামে দিয়ে দেয় আমি আব্দুল কাদের জিলানী জাহান্নামে যেতেও রাজি থাকব একবার চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আর কি জোরে বলুন এমন ইবাদত হতে হবে ইবাদতের মানদণ্ড এমন ভাবে রাখতে হবে আমার সিজদা হবে আল্লাহর জন্য আমার নামাজ হবে আল্লাহর জন্য বাপ মায়ের খিদমত হবে আল্লাহর জন্য বিবি বাল বাচ্চা সন্তান সন্ততির হক আদায় হবে আল্লাহর জন্য পাড়া প্রতিবেশী হক আদায় হবে আল্লাহর জন্য সব হবে আল্লাহর জন্য আমার বাড়ির দরজাতে একজন মুসাফির এসে হাত পেতেছে তাকে দান খায়রাত করব সেটাও হবে আল্লাহর জন্য হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ নবী নূর নবী দয়াল নবী জানিয়েছেন আল্লাহ পাক কাল কিয়ামতের দিনে মহাবিচারের দিনেতে রব্বে কারীম একদল বান্দাদেরকে দাঁড় করাবেন একদল বান্দা বান্দিদেরকে দাঁড় করাবে দাঁড় করিয়ে বলবে বান্দা শোনো 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 আমি আল্লাহ পাক তোমার দরবারে তোমার দলিজে তোমার কাছে গিয়েছিলাম তোমার কাছে গিয়ে একটু হাত পেতেছিলাম তৃষ্ণার তো অবস্থায় গিয়েছিলাম তোমরা আমাকে পানি পান করাওনি তোমার দলিজে তোমার কাছে আমি উদার তো অবস্থায় গিয়েছিলাম আমাকে তোমরা খানা খাওয়াওনি আমি আল্লাহ পাক তোমাদের কাছে পরকীর অবস্থায় গিয়েছিলাম তোমরা আমাকে বস্ত্র দান করুনি বান্দারা তো অবাক হয়ে যায় আল্লাহ পাক আপনি তো সব থেকে পাক ও পবিত্র আল্লাহ আপনি তো সব থেকে পাক ও পবিত্র আল্লাহ আপনি কি করে ক্ষুধার্ত হতে পারেন আল্লাহ আপনি কি করে তৃষ্ণার্ত হতে পারেন আল্লাহ আপনি কি করে বস্ত্রহীন হতে পারেন নাউজুবিল্লাহ হাদিসে কুদসির মধ্যে এসেছে এটা আল্লাহ নবী বলছেন বান্দারা অবাক হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করবেন আপনি তো সব থেকে পবিত্র আল্লাহ পাক সেই দিনে বান্দাদেরকে বলবে ও আমার বান্দারা শোনো 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 সেই দিনেতে
তোমরা যদি ওই বান্দাটাকে ওই মুসাফির ব্যক্তিটার হাতে এক গ্লাস পানি তুলে দিতে ওই তৃষ্ণার্ত মুসাফিরটার হাতে যে তোমার কাছে পানি চেয়েছিল তাকে যদি তুমি এক গ্লাস পানি ধরিয়ে দিতে ওই পানিটা তাকে দেওয়া হতো মানে আমি আল্লাহ পাকই দেওয়া হতো ওই মুসাফির ব্যক্তিটা ওই খোদার্ত ব্যক্তিটাকে যদি খাওয়াতে তুমি খানা দিতে ওই ব্যক্তিটা যদি সে আরাম পেত ওই খোদার গুনাহ নিবারণ হতো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি ঘোষণা করে দিয়ে দিলাম ওই খাওয়ানোটা তাকে হতো মানে আমি আল্লাহ কি হতো আমার বান্দারা তোমাদের কাছে যে মুসাফিরটা যে আমার বান্দাটা বস্ত্রহীন অবস্থায় তোমার কাছে গিয়ে হাজির হয়েছে হাত পেতেছে আমাকে একটা কাপড় দেন আমাকে একটা পরিধান করার একটা কাপড় দেন একটা বস্ত্র দেন যদি তোমরা সেই দিনে ওই বান্দাটাকে ওই মুসাফির বান্দাটাকে যদি তোমরা একটা বস্ত্র তুলে নিতে ওই বস্ত্র কাপড়টা তার হাতে দেওয়া হতো মানে আমি আল্লাহ পাকের হাতেই দেওয়া হতো আর আমাদের কাছে মুসাফির এলে আমরা কি করি বলুন তো নিজেরা তো 10 টাকা দিই না উপরন্তু আর দেখি উই জয় 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 বাড়ি দেখা যাচ্ছে দেখতে বাড়ি দেখা যাচ্ছে দরজা দরজা দরজায় কোলাটা নাড়াও বাড়ি থেকে বের হ আমরা 10 টাকা তো দেওয়া দূরের কথা আমরা কি করি দেখিয়ে দিই ওই যে দেখছো দরজাটা আছে দেখছো গিয়ে আওয়াজ দাও ভালো দাই দান খায়রাত ভালো কর আবার যখন চাই জিজ্ঞেস করি কি করো কোথা বাড়ি তোমার বয়স কত খেটে খেতে পারো নি সাবধান হয়ে যান সাবধান হয়ে যান আল্লাহ বললেন মেহমান মুসাফির আমি আল্লাহ পাঠিয়ে থাকি তুমি যে দান খায়রাত করছো এই সুযোগটা আমি আল্লাহ তোমাকে দিয়ে থাকি একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ যার উপরে খুশি হয় মেহমান পাঠিয়ে থাকে মেহমান নওয়াজিতে যে বরকত যে বরকত এটা আর অন্য কোথাও নেই আপনি একটা মানুষকে মন থেকে খাওয়াবেন আল্লামা পীর সৈয়দ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহ মুজাদ্দিদ জামান রহমাতুল্লাহ আলাইহ একনিষ্ঠ খলিফা বেলপনা দরবার শরীফে আরাম করছেন আল্লামা পীর সৈয়দ মনসুর হুসাইন রহমাতুল্লাহ আলাইহ আমার দাদাজান হুজুর কিবলা বলতেন আমার দাদাজানের কাছ থেকে শোনা দাদাজান হুজুর কিবলা বলতেন দাদু তোমার দাদাজান মানে আমার দাদাজানের আব্বাজান আমার দাদাজান সৈয়দ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহ তিনি মেহমানদের মেহমান নওয়াজি করতে খুব পছন্দ করতেন মুরব্বিরে জানেন খুব পছন্দ করতেন হুজুর কিবলা তিনি কাউকে খালি মুখে বাড়ি থেকে বেরোতে দিতেন দেখা করতে বাবা খাওয়া দাওয়া করেছো জিজ্ঞাসা করতেন জি না হুজুর খাইনি বস যেটা আমার দাদুজান হুজুর কিবলার কাছে যারা গিয়েছেন তারা জানেন যে পীর আল্লামা সৈয়দ গোলাম সরওয়ার হুজুর মাদ্রাসাতুল আলী হুজুরের দোয়া করবেন হুজুরের শরীর খুবই অসুস্থ আল্লাহ পাক যেন হুজুরের হায়াত কিসমত কে দারাজ করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক তার সুস্থতার সাথে হায়াত দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন জি হুজুর কিবলা বলছেন বাবা তোমার ব্যাটাজান বলতেন ওই একজন যে তোমার কাছে এসেছে তুমি তাকে যদি একটু আরাম করে মন থেকে তৃপ্তি সহকারে তার যদি মেহমান নওয়াজি খিদমত করতে পারো যদি সে ব্যক্তি মুখ থেকে না বললেও অন্তর থেকে যদি একটু বলে তৃপ্তি পাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া যদি আদেশ তৃপ্তি পাই তোমার আর কিছু চিন্তা থাকবে না তোমার দিন দুনিয়া কামিয়াব হয়ে যাবে একবার জোরে বলুন আমার দাদুজান হুজুর কিবলা ঠিক সেই রূপ মেহমান গেলে না খাইয়ে কখনো তিনি বাড়িতে প্রবেশ করতেন না ঠিক তিনি আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছেন সেই শিক্ষাই দিয়েছেন ছোটবেলা থেকে আমাকে যারা দেখেছেন ছোটবেলায় দরবারে যারা গেছেন হুজুরের দরবারে যারা গেছেন আমি ছোটবেলা থেকে মাথায় করে ভাত তরকারি ডাল বাড়ি থেকে বেরিয়ে দাঁড়িয়ে আসতাম বলতেন বসে থাকো
সব খাওয়া হলে তারপরে বাড়ি হুজুর নিজে বসে থাকতেন আমাদেরকে বসিয়ে রাখতেন এই তালিম দিয়েছেন আদর্শ কার মদিনাওয়ালার আদর্শ একবার জোরে বলুন না পরিবর্তন হন ফিরে আসেন নিজেকে ঠিক করুন নিজের জায়গাটা চিনুন নিজের অবস্থানটা ঠিক করুন আর কতদিন এভাবে ঘুরবে إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون موتر شماي হয়ে যাবে জান খবস করে নিয়ে চলে যাবে একটা মুহূর্ত এদিক ওদিক আর হবে না একটা সেকেন্ড এদিক ওদিক হবে না নিঃশ্বাস নিয়েছেন নিঃশ্বাস ছাড়ার সময় দেবে না নিঃশ্বাস ছেড়েছেন না তোলার সময় দেবে না ফিরে আসেন তওবা করেন তওবা করেন তওবা করেন ফিরে আসেন ফিরে আসেন ফিরে আসেন ফিরে যদি না আসি बर्बाद হয়ে যাব बर्बाद হয়ে যাব बर्बाद হয়ে যাব কেন আমি প্রথমেই বলেছি আজকের আমার বক্তব্যের মূল বিষয়বস্তু যেটা ছিল 100% টোটাল 100% মেনে চলতে হবে আমি জায়েজ মানবো পাশাপাশি নাজায়েজটাও মানবো আমি হালাল খাবো আবার হারামটাও খাবো জায়েজ চলবো নাজায়েজটাও চলবো হক কথা বলবো না হক কথা বলবো চলবে না ফিরে আসো বাপমার খিদমত করো দুনিয়ার জমিনে যারা সাহিবে নিসাব নয় তাদের জন্য সিলেব দুটো নামাজ রোজা পাশাপাশি হালাল উপার্জন করো হালাল খাও বাপের খিদমত করো পাড়া প্রতিবেশীর হক আদায় করো বিবি বাল বাচ্চার হক আদায় করো বাস বাস যারা সাহিবে নিসাব পারতে তিনটে হজ যাকাত আর কুরবানি بس টোটাল এই পাঁচটা তো পরিবর্তন হল খেয়াল করুন নিজের গুনার কথা মনে করুন আল্লাহর ভয় অন্তরে আনুন আল্লাহর ভয় কেমন হয় মনে পড়ে গেল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা এটা ওয়াকিয়া একদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়ছেন কি পড়ছেন নামাজ পড়ছেন সালাত আদায় হচ্ছে সাহাবাই কেরামের পিছনে দাঁড়িয়ে আছে তারা নামাজ পড়েননি কিন্তু সিদ্দিক আকবর নামাজ পড়ছেন একটা সময় দেখা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝোর নয়নে কাঁদছেন অঝোর নয়নে রোনাজারি করছে কাঁদছে সূরা ফাতিহার পরে একটা আয়াত পড়ছেন কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে জায়গায় আল্লাহ জানিয়েছেন বান্দা তোমাদের নামাজ রোজা হজ যাকাত কুরবানির বিনিময়ে তোমাদের জান মালের বিনিময়ে আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দিলাম একবার জোরে বলুন না সুবহানাল্লাহ জান মালের বিনিময়ে জান্নাত তোমাদের আমি দিয়ে দিয়েছি নামাজ শেষ হয়ে যাওয়ার পরেতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবাই কেরামেরা জিজ্ঞাসা করতে থাকে ও ভাই আবু বকর বলো 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 কেন আপনি কাঁদছিলেন কেন আপনি কাঁদছিলেন বলুন সিদ্দিকী আকবর আবু বকর সিদ্দিক জলিল খুদ সাহাবা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হওয়া সাহাবা দুনিয়া জমিনে আশরায়ে মুবাশশারা যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন 10 জন সাহাবা তার মধ্যে একজন হলেন আবু বকর সিদ্দিক সেইরকম একটা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হওয়া সাহাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে কাঁদছেন কি ব্যাপার সাহাবারা জিজ্ঞাসা করলেন কাঁদেন কেন সিদ্দিক আকবর নামাজ শেষ করে নিয়ে নামাজ শেষ করার পরেতে সিদ্দিক আকবর বলতে শুরু করে দিয়েছে ও আমার ভাইরা ও আমার সাথী সঙ্গীরা শোনো 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 আমি কাঁদছিলাম এই আয়াতটা পড়ে যে আয়াত আল্লাহ পাক জানিয়েছেন তোমাদের জান মাল বিনিময়ে আমি আল্লাহ পাক তোমাদেরকে আমার দয়ার জান্নাতকে দিয়ে দিয়েছি কাঁদার কি আছে কাঁদছেন কেন তাহলে খুশির কথা জান্নাত পেয়ে গেছি তো আমরা আলহামদুলিল্লাহ কাঁদেন কেন কাঁদেন কেন কাঁদেন কেন কাঁদেন কেন
সিদ্দিক একবার সাইদে বলেছিলেন ওয়া মা সাদি ভাইরা আমি ওই জন্য কাঁদিনি 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 ওটা সোনার ওটা মনে পড়ে যায় ওই কথাটা মনে পড়ে যায় কথা গত 6 দিন আগে আমার একটা কাপড়ের দোকান আছে রেশম কাপড়ের দোকান আছে একজন মহিলা এসে আমার কাছ থেকে একটা কাপড় কিনে নিয়ে গিয়েছিল সেই কাপড়টা কিনে নিয়ে যাওয়ার পরে তার 3 দিন পরে অর্থাৎ গত 3 দিন আগে ওই মহিলাটা এসে আমার কাছে ওই কাপড়টাকে ফিরিয়ে দেয় আর বলে আপনি আপনার কাপড়টা নিয়ে নেন আমার পছন্দ হয়নি পছন্দ হয়নি আপনি আপনার কাপড়টাকে নিয়ে নেন বিনিময়ে আমার টাকাটাকে ফিরিয়ে দেয় আদার কি আছে তাহলে আমরা তো কিছু বুঝতে পারছি না কাঁদছেন কেন তাহলে কি বুঝলেন আপনি কাঁদছেন কেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহু জবাবটা দিয়েছিলেন ওয়া আমার সাথী ভাইরা শোনো 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 আমি আবু বকর সিদ্দিক ওই কথাটা মনে পড়ে গিয়েছিল নামাজ পড়তে 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 আমার আল্লাহর ভয় আল্লাহর আযাবের ভয় আল্লাহর কবরের ভয় আল্লাহর জাহান্নামের ভয় কিয়ামতের ভয় আমার মধ্যে ওই ভয় চলে এসেছিল শুধু তাই নয় কিয়ামতের দিনে যখন বিচার হবে বিচারের দিনে বিচার দিবসে আমার আল্লাহ পাক যখন বিচার করবে আমার ভয় করছে সেই দিনে যদি আমার আল্লাহ পাক ওই মহিলার মতন যদি আমার নামাজকে আমাকে ফিরিয়ে দেয় যে নামাজের বিনিময়ে যে রোজার বিনিময়ে যে হজ যাকাত কুরবানির বিনিময়ে যে জানমালের বিনিময়ে আমার আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়েছিলে আমার ভয় 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 যদি আমার আল্লাহ পাক আমাকে সেই দিনে ডাক দিয়ে বলে আবু বকর যাও 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 তুমি তোমার নামাজ ফিরিয়ে নাও তোমার নামাজ আমার পছন্দ হয়নি তোমার রোজা আমার পছন্দ হয়নি তোমার হজ যাকাত কুরবানি আমার পছন্দ হয়নি তুমি তোমার ইবাদত ফিরিয়ে নাও আমার পছন্দ হয়নি বিনিময়ে আমাকে আমার জান্নাতটাকে ফিরিয়ে দাও আমি আবু বকর সেই ভয়ে কাঁদি জোরে বলবেন না সুবহানাল্লাহ আর একটু কি জোরে বলা যায় না আমি আবু বকর সেই ভয়ে কাঁদি সেই ভয়ে কাঁদি আমার আল্লাহ যদি আমাকে সেই দিনে বলে আবু বকর তোমার নামাজ আমার পছন্দ হয়নি নিয়ে নাও তোমার নামাজ রোজা সব নিয়ে নাও ইবাদত তাসবিহ তাহলিল সব নিয়ে নাও বিনিময়ে জান্নাত দিয়ে দাও আমি আবু বকর সেই দিনে কি করব সার্টিফিকেট প্রাপ্ত হওয়া সাহাবার যদি খোদার ভয় এতটা মনে থাকতে পারে আজকে দুনিয়ার জমিনে বিশ্বের মুসলমানদের অন্তরে খোদার ভয় কতটা থাকতে হয় অবস্থানটা বুঝতে পারছেন নিজের অবস্থানটা কোথায় আমি শুধু বোঝাচ্ছি আপনাদেরকে তুলে ধরছি নিজের অবস্থানটা বিবেচনা করুন বিবেক দিয়ে নিজে কোথায় আছি প্রথমে বলেছিলাম না আয়নার সামনে দাঁড়াবেন আয়নার ভিতরে একটা মানুষকে দেখতে পাবেন কথা বলবেন নিজের চেহারার দিকে তাকাবেন নিজের অবস্থানটা দেখতে পাবেন নিজের চোখ চোখ বিশেষে অন্তর থেকে অন্তর থেকে জেরিল খদ সাহাবারা সব জান্নাতি সাহাবাদের এত যদি খোদার ভয় হয় উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবরস্থানের ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন হেঁটে হেঁটে যাচ্ছেন কবরস্থানের ধারে দাঁড়িয়ে হঠাৎ কবরের কথা মনে পড়ে যায় কবরের ভয় অন্তরে দাউ দাউ করে জ্বলতে শুরু হয়ে যায় কবরের ভয় দাউ দাউ করে জ্বলতে শুরু হয়ে যায় কবরের ভয়াবহতার কথা আল্লাহর নবী জানিয়েছেন কবরের যারা আল্লাহর মাহবুব হতে পারবে না আল্লাহওয়ালা যারা হতে পারবে না যারা আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মেনে চলতে পারবে না তাদের সাথে কবর কেমন ব্যবহার করবে এই কথাটা মনে পড়ে গিয়েছিল
সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে অঝোর নয়নে কাঁদছে কিতাবের মধ্যে এসেছে কেঁদে 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 দাড়ি মুবারক ভিজে গিয়ে সেই চোখের পানি দাড়ি দিয়ে টপ 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 করে জমিনে পড়ত ভাবছেন কি জান্নাতি সাহাবা নয় জোরে বলেন না কেন আশারে মুবাশশারা 10 জন সাহাবার মধ্যে তিনিও একজন কবি কি বলছে هر صحابي نبي جنتي جنتي هر صحابي نبي جنتي 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 ابو بكر عمر جنتي جنتي ابو بكر عمر جنتي جنتي عثمان علي جنتي جنتي عثمان علي جنتي 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 ساري أصحاب جنتي جنتي ساري أصحاب جنتي 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 بولو سبحان هر একটু জোরে বলো সব সাহাবারা জান্নাত সার্টিফিকেট প্রাপ্ত হওয়ার পরেও তাদের মনে অন্তরে খোদার ভয় কতটা ছিল ভালোবাসার নাম ইসলাম নয় ভালোবেসে মেনে চলার নাম হচ্ছে ইসলাম একবার জোরে বলুন ইবাদত করতে হয় খোদার ভালোবাসাই তরিকা পদ্ধতি নেব মদিনাওয়ালার কাছ থেকে একবার জোরে বলুন না সুবহান নামাজ আল্লাহর পক্ষ থেকে এসেছে নামাজ করব কার পদ্ধতিতে মদিনাওয়ালার পদ্ধতিতে আরো একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন পালা সিস্টেম পালা বোঝেন পালা পালা সিস্টেমে আল্লাহ নবীর সমস্ত বিবিদের বাড়িতে তিনি যেতেন প্রত্যেকটা বিবির বাড়িতে যেতেন পালা পদ্ধতি ছিল পালা সিস্টেম ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের আম্মা জান হুজুর বাটার বাড়িতে ছিল সেই দিনে ছিল একদিন আল্লাহ নবী তো সেই দিনে আল্লাহ নবী আম্মা জানের উরুতে পায়ের উরুতে মাথা দিয়ে আছে কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবীকে আম্মা জান জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর কিয়ামতের দিনে আপনি আপনার উম্মত উম্মতিদের কিভাবে চিনবেন কোটি কোটি উম্মত কোটি কোটি আল্লাহর বান্দা বান্দীরা থাকবে সেই দিন আপনি কি করে আপনার উম্মত উম্মতিদের চিনবেন বলুন সমস্ত নবীদের উম্মতরা থাকবে আপনি আপনার উম্মত উম্মতিদের কিভাবে চিনবেন আল্লাহর নবী কি জবাব দিয়েছে ওয়া আমার আয়েশা শোনো 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 ওয়া আমার আয়েশা শোনো 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 আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ জানিয়ে দিলাম ঘোষণা দিয়ে দিলাম কাল কিয়ামতের দিনে মহাবিচারের দিনেতে আমি আমার উম্মত উম্মাদিদেরকে কিভাবে চিনব একটু শুনে নাও আমার আল্লাহ পাক সমস্ত নবীর উম্মত উম্মাদিদেরকে ওই স্পেশাল অফারটা দেয়নি স্পেশাল ফ্যাসিলিটি দেয়নি যে স্পেশাল অফার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো স্পেশাল অফারটা কি আপনি একটু বলুন আল্লাহ নবী নবী দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বলতে শুরু করলে আয়েশা শোনো শোনো
আমার সমস্ত বান্দা বান্দীরা যখন তাআরাত অর্জন করবে পবিত্রতা অর্জন করবে আল্লাহর ইবাদত করার জন্য নামাজ পড়ার জন্য ইবাদত করার জন্য কোরআন পড়ার জন্য পবিত্রতা অবস্থায় থাকার জন্য তারা যখন তাআরাত অর্জন করবে ওযু করবে আমার আল্লাহ পাক জানিয়েছেন ঘোষণা দিয়েছেন আমার উম্মত উম্মতিদের জন্য শুধুমাত্র আমার উম্মত উম্মতিদের জন্য এই অফারটা রয়েছে স্পেশাল অফারটা রয়েছে আমার উম্মত উম্মতিদের জন্য কাল কিয়ামতের দিনে তারা যখন উঠবে আমার উম্মত উম্মতিরা যখন ইবাদত করার জন্য পবিত্রতা অর্জন করার জন্য তারা যখন ওযু খানা করবে ওযু করবে ওযু করবে ওযুর পানিটা জি জি জায়গাতে চলে যাবে জি জি জায়গায় পৌঁছাবে মুখমণ্ডলে যাবে হাতের কনুই পর্যন্ত যাবে জি জি জায়গায় ওযুর পানি যাবে আয়েশা শোনো শোনো কিয়ামতের দিনে মহা বিচারের দিনেতে আমার আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের ওই জায়গা থেকে একটা নূর বার করে দেবে দেখে 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 আমি আমার উম্মত উম্মতিদের কে চিনে নেব জোরে বলবেন না যেন জোর নিয়ে একটু জোরে বলুন কাদের কথা বলেছে আমাদের কথা বলেন না আমাদের কথা বলেছেন তো নাকি কথা বলেন না কাদের কথা বলেছে আমাদের কথা তো বলেছে তাহলে আমাদের কথা যখন তাহলে আমাদের মন থেকে সুবহানাল্লাহ বেরোচ্ছে না আম্মাজান বাড়িতে আছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এটা মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী নূর নবী দয়াল নবী রহমাতুল লিল আলামিন সে বাড়িতে প্রবেশ করেছেন তিনি কতটা উম্মত উম্মতিদের মুহাব্বত করেন ভালোবাসেন যে আল্লাহ নবী বাড়িতে প্রবেশ করেছে বাড়িতে যেই না প্রবেশ করেছেন আম্মাজান দেখতে পাচ্ছেন আল্লাহ নবী খুবই খুশি অবস্থায় রয়েছে খুবই খুশিতে রয়েছেন আল্লাহ নবীর খুশি চেহারা মুবারকটা আম্মাজান রিওয়ায়াতে এসেছে আম্মাজান বলছেন জানো নূর ঠিকরে ঠিকরে পড়ছে আরো একবার জোরে বলুন আল্লাহ নবীর চেহারা মুবারক থেকে নূর ঠিকরাচ্ছে কি সুন্দর দেখতে ছিলেন আল্লাহর নবীকে আমার আল্লাহ কি সুন্দর দেখতে করেছিলেন তো আল্লাহ নবীকে খুশি অবস্থায় দেখে আম্মাজান সুযোগটার হাতছাড়া করলেন না কি করলেন সুযোগটা হাতছাড়া করলেন তিনি ভাবলেন এই একটা সুযোগ আল্লাহর নবীর কাছ থেকে দোয়া চাইছেন কি চাইছেন দোয়া চাইছেন দোয়া আল্লাহর নবীর কাছ থেকে তিনি দোয়া চাইছেন ভাইদের বলে যাই যুবকদেরকে বলে যা আম্মা জান আল্লাহ নবী নূর নবী দয়া নবীকে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ রে ইয়া হাবিবুল্লাহ হুজুর হুজুর আপনি আমার জন্য দোয়া করেন কিনা বলুন আল্লাহ নবী বললেন হ্যাঁ আমি তোমার জন্য দোয়া করি আম্মা জান বললেন হবে না হবে না হবে না হবে না আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে হবে জোরে বলুন নারে তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামা সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ নারে তাকবীর